जिला जुवलीगर अहंकार जिला जो मेल गरीब दुखी मेल नीति मानुषे अहंकार जे जे जने जुवलीग के सुसंगठित करे रखे से সেই মানুষটি রাজ্যে পরিচ্ছন্ন করে যাচ্ছে জেলা যুবলীগের আহ্বায়ক ক্লাব নহিম হাসান জর্দার প্রধান অতিথি হিসাবে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন হাফিজুর রহমান হাকুম ভাই আরও উপস্থিত আছেন জেলা যুবলীগের সদস্য আজাদুল ইসলাম আজাদ ভাই আরও উপস্থিত আছেন আমাদের বড় ভাই ছোট বড় ভাই আরিফ ভাই আরও উপস্থিত আছেন আরও উপস্থিত আছেন জেলা যুবলীগের সদস্য লাভলু ভাই আরো উপস্থিত আছেন আমার জেলা ইউনিয়ন যুবলীগের ইউনিট থেকে নয়টি ওয়ার্ডের নেতৃবৃন্দ আরো উপস্থিত আছেন আমার জেলা ইউনিয়নের সত্যবাদক ব্যক্তিবর্গ আরো উপস্থিত আছেন আমার পার্শ্ববর্তী ইউনিয়নের সভাপতি শরীফুজ্জামান শরীফ ভাই আরো উপস্থিত আছেন আমার খাদিমপুর ইউনিয়নের সভাপতি সেক্রেটারি কামাল ভাই আর সামনে আমার উপবিষ্ট সন্দীয় ব্যক্তিবর্গ আসসালামু আলাইকুম যাই হোক আপনারা সবাই আমার নেতা এখানে এসেছে আপনারা সবাই আমার নেতার কথা শুনবেন আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম জয় বাংলা জয় বাংলা বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি জেলা যুবলীগের সদস্য জনাব লাভলু ভাইকে ইফতারের আয়োজন করা হয়েছে আজকের অনুষ্ঠানের নহিম হাসান জর্দার জেলা আওয়ামী যুবলীগের ছিল মঞ্চে উপস্থিত জেলা যুবলীগের সম্মানিত সদস্য আজাদুল ইসলাম আজাদ মঞ্চে উপস্থিত জেলা যুবলীগের সম্মানিত সদস্য হাফিজুর রহমান হাটু মঞ্চে উপস্থিত আবু বকর সিদ্দিক আরিফ সকলের কাছে দোয়া আহ্বান করে তাদেরকে সম্মান জানাই সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা জানেন দীর্ঘদিন উনি ভারতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন উনি অস্ত্রোপচারের মাধ্যমে সফল অস্ত্রোপচার হয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ বর্তমান সরকার দুঃখী মানুষের সরকার বর্তমান সরকার গরিব মানুষের মানুষের সরকার বর্তমান সরকার ধর্মীয় প্রতিষ্ঠানের সরকার সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা এখানে উপস্থিত হয়েছি আপনাদের কাছে দুটি কথা জানাই গত চার দলীয় সরকার যখন ক্ষমতায় ছিল ওনারা ইসলামের লম্বা লম্বা কথা আড়াতেন মানুষের মাঝে বলতেন ওনারা 64 জেলায় বড় মসজিদ নির্মাণ করবেন কিন্তু আমরা কি দেখলাম মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেননি আমাদের বর্তমান শাস্ত্রী বন্ধুগণ ওনারা বলেন ইসলামের ইসলাম দাবি করেন কিন্তু ইসলামের ভরসায় আমাদের উন্নতির কাছে আমরা দেখি নাই সংগ্রামী শাস্ত্রী বন্ধুগণ আমাদের সরকার গরিব মেয়েদের মানুষের সরকার গরিবের কল্যাণে কাজ করে 10 টাকা কেজি চালের থেকে শুরু করে সমস্ত কিছু গরিব মানুষের মধ্যে বিলিয়ন দিচ্ছে সরকারি আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি যুবলীগের যুগ্ম আহ্বায়ক জনাব সাইদুল ইসলাম ভাইকে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি এবার বাসীর জন্য ওনাকে দরকার যেমন ওনাকে দরকার তেমনি ভাবে চুয়াডা জেলার যুব সমাজকে যদি বাঁচিয়ে রাখতে হয় যুব বান্ধব যুবলীগকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে আমাদের নেতা নহিম হাসান জর্দার তারও
জন্য দোয়া করব আপনাকে জানো হাজার হাজার বছর মহান আল্লাহ তাআলার আয়ুদান। এরপরে আমাদের দোয়ার অনুষ্ঠান আছে। আজকে যে কথাটা না বললেই নাই, পৃথিবী করোনা ভাইরাস থেকে এখন মুক্ত হয়ে যুক্ত, কারণ করোনা ভাইরাসের সময় আমরা কিন্তু একটি বিপদ অতিক্রম করেছি। যে বিপদটা হলে কি, মানুষ ঘরে লকডাউনে থাকতো, মানুষ ব্যবসা করতে পারতো না, মানুষ কাজ করতে পারতো না, তাতে মানুষের একটু অভাব দেখা দিয়েছে। কিন্তু আজকে আবার পৃথিবী একটি যুদ্ধের সম্মুখীন, সারা পৃথিবী একটা হৈচৈর মতন যুদ্ধযুদ্ধ ভাব। এর মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী জিনিসপত্র দাম বাড়ি দিয়ে মানুষের নারিশ্বাস করেছে। সেই কারণেই বলছি আপনাদেরকে সবসময় সতর্ক থাকার জন্য, সবসময় সজাগ থাকার জন্য। কী কারণে একটি দল এই অজুহাতে সারা দেশে একটি বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে, সেই কারণে আপনাদের সাবধান থাকতে হবে এবং সবসময় চোখ কান খোলা রাখতে হবে, যেন অসাধু ব্যবসায়ীরা ব্যবসা এই অসাধুভাবে আপনাদের কাছে পয়সা না নিতে পারে, আপনারা যেন ঐক্যবদ্ধ থেকে এর প্রতিবাদ করতে পারেন। আবার দেশ যেন বিশৃঙ্খলার মধ্যে পড়ে যেন আপনাদেরকে হরণ না, আপনাদের সব কিছু হরণ না করতে পারে, সেই কারণে বলছি আপনাদের সজাগ থাকতে হবে। আজকে আমাদের নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনাদেরকে সুষ্ঠুভাবে দেশের অর্থনৈতিক টাকা সচল রেখে সবার ঘরে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, এবং হচ্ছে আগামী 2030 সালে দেখতে পারবেন যে বাংলাদেশ কোন জায়গায় পৌঁছেছে। যদি সবাই বেঁচে থাকেন ইনশাল্লাহ আমরা দেখব, এবং এই দেখার মধ্যে আমাদের যেমন আয় বাড়বে, আমাদের যেমন ব্যয় বাড়বে, কিন্তু আপনার সংকুচিত হবে অর্থ। সেই কারণেই আজকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আপনারা সবাই নিরলসভাবে কাজ করবেন, এবং আগামী দিনে ওই নৌকাকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখার আহ্বান করে আজকে আমার এই আপনি আমাদের জিন্দগির সকল গুনাহ খাতা মাফ করে দিন। হায় আল্লাহ, আপনি আমাদের সকলকে আপনার গুনাহের রমজানের উসলা করে আল্লাহ। হায় আল্লাহ, এখানে বসে